কথক কথায় কথায় কথকতা কবি অমিতাভূষণের চতুর্দশপদী ক্রমবর্ধমান কাব্যসংকলন থেকে কবিতা ভাবনাগুলো অস্থির পাঠে সৌভিক মজুমদার গ্রন্থ প্রকাশক ধানশিড়ি, প্রযোজনায় কথক ভাবনাগুলো অস্থির সাজানো অতি যতনে গোছানো মালঞ্চে হারায় কি মায়াডোরে ভ্রমর কখনো মাতাল হাওয়ায় সাম্যভিক্ষায় ক্ষণক্ষয় করে কি দলচ্যুত কোনো পাপড়ি অসহায় সাজি হতে হঠাৎ মুক্তি পাওয়ায় মিটল কি তার শেষে একান্তে অমরায় ভাবনাগুলো অস্থিরতি জীবন লাভের মোহে ভাঙতে তোমাকে হবেই ভাবুক নিথর নিথরচিতে তোমার ভাবন মন্দিরে ভাঙবে নয়তো সুমনবিতান সংগঠিত যত শব্দ শঠের বিপুল দ্রোহে ভাটার টানে কখনও পড়ে না যেন তোরি তোমার কোনো কুহক মঞ্জিরে কাল ঘুমে জানি করবে না কখনো তুমি কাল রাত্রি যাপন কালানলে যে অতি সহজ দাহ্য তোমার সাধিত সকল বোধ ও জ্ঞান কাল প্যাঁচার বিচারে হয় উঠুক সভ্যতার দীর্ঘায়িত মাতন কাশফুল বৃন্দে আশ্রিত শিশির বিন্দুর ভাঙে না তো কখনও ক্ষণিকের ধ্যান এ সম্ভার তোমার যেন পরিণতি না পায় নিছকি কোন সমাদৃত পরি সাজে এ বাণী কাল হতে কালান্তরে যেন মর্মে মর্মে সদাই বাজে কথক কথায় কথায় কথকথা